হ্যালো হ্যালো স্টুডেন্টস yoga চালু কেমন আছো বলো তোমাদের সব দিন খোন পড়া শোনা শরীর মন কেমন আছে বলো সবাই ইচ্ছা একদম বিন্দাস পড়াশোনা করছো আজকে কিন্তু আমি একটা ধমাকা দার একটা টপিক নিয়ে তোমাদের সাথে গল্প করতে বা আলোচনা করতে চলে এসেছি সবার মাথায় একই কোশ্চেন যে মাধ্যমিক পরীক্ষার সামনে মাধ্যমিক পরীক্ষার নাম্বার পেতে গেলে কি রেফারেন্স বুক পড়তে হবে নাকি হবে না নাকি আমি একদম পাতি টেক্সট বুক পড়ে একদম ঝিঙ্গালালা মাছিয়ে দেব একদম পরীক্ষার হলে কি করব কি না করব কত পড়ব কতটা পড়ব কতটা বুক আমি পড়ব কোন কোন বই থেকে পড়ব সহায়িকা কি আমাদের পড়া উচিত নাকি কোন সহায়িকা পড়লে আমাদের নাম্বারটা ভালো আসবে কি কি দেখো আমি সুন্দর একটা ডিজাইন করে একেই দিয়েছি যে ফিজিক্সে কি রেফারেন্স বইয়ের দরকার আছে ফর ক্লাস টেন ক্লাস টেন এর যারা স্টুডেন্ট আছো তারা মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হচ্ছে এখনই কারণ সামনেই মাধ্যমিক চলে এসছে তো তাদের কি রেফারেন্স বই পড়াটা উপযোগী নাকি শুধুমাত্র টেক্সট বুক পড়েই আমাদের জীবন ঝাক্কাস হয়ে যাবে তো আমি সেই যেই টপিক নিয়ে তোমাদের আজকে কিছু জ্ঞানের বাণী শোনাতে চলে এসেছি না জ্ঞানের বাণী একদমই নয় যে জিনিসটা সত্যি সত্যিই দরকার যে জিনিসটা নিয়ে তোমাদের উপকার হতে পারে তো সেই কথা সেই কিছু কথা বলতেই কিন্তু আমি আজকে তোমাদের সাথে আড্ডা মারতে এসেছি তো কোন কোন বই কোশ্চেন কমন কোন কোন বই পড়লে আমাদের খুব কম পড়েই ভালো মার্কস পাওয়া যাবে নাইনটি ফাইভ পারসেন্ট কোনো ব্যাপারই না হানড্রেডে হানড্রেড পেয়ে দেখিয়ে দেবো ম্যাম কোন কোন বই পড়লে সেটা সম্ভব সেই বইগুলো নিয়ে এবং সেই বইগুলো কি আদৌ না পড়লে কি আমরা সেই নাম্বারটাকে গেন করতে পারবো কি পারবো না সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো দেখো সবাই আমরা প্রত্যেকটা স্টুডেন্ট চাই যে আমরা কি করে কোশ্চেন কমন পাবো পরীক্ষায় সে আমি বুঝি না বুঝি যা করি আমাদের কোশ্চেনটা কমন পাওয়া দরকার ম্যাম যদি কোশ্চেনটা কমন পাই আমি সব লিখে আসব। কোশ্চেনটা শুধু কমন পেতে হবে তা কোশ্চেনটা কমন পাওয়া মানেই কিন্তু তোমাদের সবার টেন্ডেন্সি হচ্ছে অ্যাবাউ নাইনটি পারসেন্ট পাওয়া আর সায়েন্সের সাবজেক্টের মাধ্যমিকে অ্যাবাভ নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়া কোনো ব্যাপারই নয় হ্যাঁ তোমরা যদি একটু পড়াশোনা করো কোনো ব্যাপারই নয় বলা ভুল হবে যারা সারা বছর পড়োইনি তাদের কাছে ভাই ব্যাপার তারা কিন্তু তোমরা নিজেরা ভালো করে পড়াশোনা করো একটু যদি ভালো করে খেটে পড়াশোনা করো তাহলেই কিন্তু দেখবে নাইনটি পার্সেন্ট হামেশাই উঠে যায় সায়েন্স সাবজেক্টে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে তাদেরকেও বলছি যারা সিবিএসসি বোর্ডে রয়েছো বা আইসিএসসি বোর্ডে রয়েছো তাদেরকেও বলছি সিবিএসি বোর্ডে নাম্বার তোলা আরও বেশি সহজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছো যারা তাদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে একটু পড়াশোনা করো একটু যদি সায়েন্সের দিকটা ভালো করে পড়ো আর্টস তো অফকোর্স নাম্বার ওঠে বাট সায়েন্সে কিন্তু আরও বেশি নাম্বার ওঠে তাই না ম্যাথমেটিক্স ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স কেমিস্ট্রির পার্টায় আমি বলতে চাই যে পুরো হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু পাওয়া যায় তো সেটা কিভাবে সম্ভব সেটা কি শুধুমাত্র আমাদের যে 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 যেই স্কুল থেকে যা যা দেয় যেমন আমি বেশিরভাগ স্কুলে দেখি যে প্রান্তিকের বইটা সবাই প্রেফার করে আবার কিছু কিছু স্কুলে ভুইয়া ধরের বইটাকে সবাই প্রেফার করে ঠিক আছে সে তোমরা যে কোনো টেক্সট বুকই পড়ো কেনা কেন অফকোর্স আমি বলবো টেক্সট বুকটাকে একদম এ টু জেড পড়ে ফেলতে হবে একটা লাইন যদি বাদ দেওয়া যাবে না আমাদের নাম্বারটাকে এইটটি পার্সেন্ট রাখতে গেলে এইটটি পার্সেন্ট ইট আমি কিন্তু নাইনটি পারসেন্ট বলিনি আমাদের না নাম্বারটাকে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এইটটি পারসেন্ট যদি রাখতে চাও তাহলে যে টেক্সট বুকটা তোমাদের দেওয়া হয়েছে এবং তার সাথে তোমরা নিশ্চয়ই সবাই সহায়িকা ফলো করো লাইক কোয়েশ্চেন অ্যান্সার বুক ফলো করো সেটা রায়ান মার্টিনের হতে পারে বা তোমার প্রান্তিকের বা ছায়া প্রকাশনের হতে পারে যে কোনো তোমরা যে কোনো সহায়িকা বুক ফলো করো না কেন তো নিশ্চয়ই একটা টেক্সট বুক ফলো করো এবং একটা সহায়িকা ফলো করো এই দুটো জিনিস তোমরা সবাই ফলো করো তাই না আর বাকি যে আমরা যে নোটস দিচ্ছি বা তোমরা যেখানেই পড়াশোনা করো বা কোচিং সেন্টারে পড়ো সেখানে যে নোটস দিচ্ছে সেগুলো তো তোমরা নিশ্চয়ই ফলো করো তাই না কিন্তু তার সাথে এইটা কিন্তু শুধুমাত্র লিমিটেড এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্টের জন্য কিন্তু যখনই একটু বেশি নাম্বার পেতে চাইবে বা ওপর অ্যাবাভ পেতে চাইবে সেক্ষেত্রে কিন্তু একটু রেফারেন্স বুক তোমাদের পড়া উচিত অর্থাৎ শুধুমাত্র একটা বই ওরিয়েন্টেড করে যদি তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও তাহলে হয়তো কিছু এমন কোশ্চেন থাকবে যেটা তোমাদের কমন পড়বে না তোমরা টেক্সট বুক ওরিয়েন্টেড হয়ে পড়াশোনা করো খুব ভালো কথা তাতে তোমরা একদম কমন পাবে মাধ্যমিকের সিলেবাসে এমন কোনো কোয়েশেন থাকে না যেটা আউট অফ সিলেবাস বা আউট অফ তোমাদের টপিক থাকে সমস্ত টপিক কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকে এবং সেগুলো সবকটা কিন্তু বইয়ের মধ্যেই থাকে একটা বিশাল কঠিন পরিমাণের অঙ্ক কিন্তু তোমাদের বা থিওরি কিন্তু তোমাদের কখনোই কোশ্চেন আসে না তো টেক্সট বুকটা কিন্তু এইটটি ফাইভ পাওয়ার জন্য তোমাকে টেক্সট বুকটা একদম এ টু জেড প্রতিটা লাইন ভালো করে পড়ে রাখতে হবে যদি আমি তোমাকে লিখে দিতে পারি যদি তোমরা টেক্সট বুকটাকে ভালো করে ফলো করো যে টেক্সট বুকই হোক সেটা প্রান্তিক বা ছায়া প্রকাশনীর হোক সেটা দরের হোক বা সাঁতরার হোক যে টেক্সট বুক তোমরা ফলো করছো সেই টেক্সট বুকটাকে তুমি একদম যদি এ টু জেড পুরো পড়ো ভালোভাবে পড়ো শুধু পড়লেই হবে না সেই জিনিসগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং টেক্সট বুকটাকে একদম ধামাচা মানে ঝাঁকা নাকা করে দিতে হবে তো তাহলেই কিন্তু তোমরা এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে যাবে আমি এছাড়া কোনো রেফারেন্স বইয়ের দরকার হবে না 85% পাওয়ার জন্য অনলি ওয়ান টেক্সট বুক ইজ এনাফ ফর 80 টু 85% টু গেইন 80 টু 85% এন্ড তার সাথে তোমাদের কিছু রাখতে হবে সহায়িকা দেখো সহায়িকাতে আমাদের এটা হেল্প করে যে অনেক কোশ্চেন आंसर দেওয়া থাকে তো কোশ্চেন আনসার রিলেটেড ভাবে পড়তে আমাদের অনেক সুবিধা হয় টেক্সট বুকে কি টেক্সট বুকে আমাদের একটা থরলি একটা থিওরি দেওয়া থাকে তার সাথে নিউ মেডিক্যালস দেওয়া থাকে কিছু ডেরিভেশন দেওয়া থাকে কিছু সূত্র দেওয়া থাকে কিন্তু সহায়িকাটা কি থাকে যে কোনো সহায়িকা তোমরা একটা টেক্সট বুক ফলো করবে একটা সহায়িকা ফলো করবে তাহলে কিন্তু তোমাদের এইটটি ফাইভ পাক্কা কোনো আদারওয়াইজ কোনো রেফারেন্স বুক ফলো করার দরকারই নেই কিন্তু তোমরা যদি তার থেকে একটু বেশি নাম্বার পেতে চাও মানে অ্যাবভ নাইনটি পার্সেন্ট কি আমি লিখেই দিয়েছি টু অ্যাবভ তাহলে কিন্তু একটু খাটাখাটনি তো করতে হবে তার কারণ কি দেখো এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেটা বিভিন্ন বই থেকে ওরা কালেক্ট করে শুধু একটা বই থেকে কিন্তু পড়লে সেটার সেই ইনফরমেশনগুলো পাওয়া নাও যেতে পারে বা তোমরা যদি টিচাররা নোটস প্রোভাইড করে তাহলে তো কোনো আলাদাই কথা তাহলে তো সেখান থেকেই তুমি পেয়ে গেলে বাট টিচারদের থেকে যদি সেই নোটটা তুমি না পাও বা তুমি চাইছো যে একটা আলাদা করে বইকে বই নিয়ে পড়তে সেক্ষেত্রে কিন্তু টেক্সট বুকের সাথে সাথে আদার্স কিছু রেফারেন্স বুক ফলো করো কি কি রেফারেন্স বুক ফলো করতে পারো তোমরা তোমাদের যদি টেক্সট বুক হিসাবে প্রান্তিক বা ছায়া প্রকাশনী থেকে থাকে তো সেই ছায়া প্রকাশনীর সাথে আমি বলবো ধরটাকে প্রেফার করো কারণ ধর এবং ছায়া প্রকাশনীর দুটো বই মিলে ওভারঅল কম্বিনেশন কমপ্লিট আছে মানে তোমাদের এক্সট্রা আর কিছু জানার বিষয় নেই আর তার থেকেও যদি তোমরা আরও বেশি টাইম পাও বা আরও বেশি ইয়ে করো তো তিনটে বইয়ের নাম বলবো এক হচ্ছে তোমরা করতে পারো হচ্ছে ভূঁইয়া ধরের বইটা ফলো করতে পারো ফার্স্ট হচ্ছে প্রান্তিকের বইটা ফলো করতে পারো ভৌত বিজ্ঞানের প্রান্তিকের বইটা ভৌতবিজ্ঞানের ফলো করতে পারো ভুইয়া ধরের বইটা ফলো করতে পারো ছাত্রার বইটা ফলো করতে পারো ঠিক আছে এই তিনটে বুক যদি ফলো করো এন্ড তার সাথে তার সাথে থাকবে প্লাস সহায়িকা যেখানে মেনলি হচ্ছে কোশ্চেন অ্যান্সার বুক যে কোনো কোশ্চেন অ্যান্সার বুক সেটা ম্যান্ডেটারি না যে তোমাকে প্রান্তিকের বা ছায়া প্রকাশনীর সহায়িকা বুক ইউজ করতে হবে বা মার্টিনেরি সহায়িকা ইউজ করতে পারে যে কোনো কোশ্চেন অ্যান্সার টাইপের বুক তোমরা ফলো করতে পারো কি এই বইগুলোর সাথে আমার চুজ করা এই তিনটে বই যদি তোমরা ফলো করো আর তার সাথে যদি সহায়িকা ফলো করো তোমাদের নাম্বার কিন্তু অ্যাবভ নাইনটি লিখে দেবো আসবে কেউ হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবে যদি এই তিনটে বই প্লাস সহায়িকাকে তোমরা একদম নিজের মানে ঠোঁটের গোড়ায় রাখো তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে পাওয়া কোনো ব্যাপারই না আমি তোমাদের একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি বা একদম লিখে নিতে পারি যে এই তিনটে বইয়ের সাথে এ ছাড়াও তোমরা যদি এই তিনটে বই অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু এটার সাথে অন্য কোনো বইও প্রেফার করতে পারো বাট আমি বলবো এই প্রান্তিকের বইটা বা ছায়া প্রকাশনীর বইটা এবং ভূঁইয়াধরের বইটা খুব ভালো যেটার মধ্যে একদম কম্প্যাক্ট প্যাকেজ রয়েছে যেই বইগুলো থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই এ মানে বাইরে সিলেবাসের বাইরে সম মানে সিলেবাসের ভেতরে থাকা সমস্ত জিনিস এই দুটো বইয়ের মধ্যে লিখে দেওয়া রয়েছে তো প্রান্তিকের বইটা সবাই যেন একটু ব্ল্যাক ব্ল্যাক কভারের হয় আর ভূঁয়াধরের বইটা সবাই যেন একটু হোয়াইট হোয়াইট কভারের হয় তো তোমরা একটুখানি ফলো করার চেষ্টা করো এই ধরনের বই তো আমি বলবো তোমাদের যদি টেন্ডেন্সি থাকে যে এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট পাবো তাহলে তোমরা শুধু টেক্সট বুক যে কোনো একটা ফলো করবে দশটা বই ফলো করার দরকার নেই যে কোনো একটা ফলো করবে তার সাথে সহায়িকা ফলো করবে আরামসে নাম্বার বিশাল পরিমাণে উঠবে কিন্তু যদি চাও যে তোমরা হান্ড্রেড এ হান্ড্রেড গেন করতে চাও বিশাল পরিমাণে একটা নাম্বার পেতে চাও বা জিনিসগুলোকে একটু ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু বা সবকটা কোশ্চেন তোমাকে কমন আসতে চাও হ্যাঁ এবার অনেকের ক্যাপাবিলিটি থাকে যে কোশ্চেন কমন না পড়লেও সেই জিনিসটাকে ধরো পড়ে আসেনি বাট সেই জিনিসটাকে মানে নিজের ক্যাপাবিলিটি অনু অনুযায়ী সেই জিনিসটাকে অ্যান্সার সে করতে পারছে তাহলে কিন্তু তার দশটা বই পড়ার কোনো দরকার নেই বাট কিছু কেউ কেউ থাকে যে কোশ্চেন আমার কমন আসতে হবে কোশ্চেনটা আমি যেন দেখলেই চিনতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই তিনটে বই বা তোমাদের কাছে আর যা রেফারেন্স বই আছে সবার কাছে যে এই রকম এইরকম অ্যাভেলেবেল থাকবে এমনও নয় তা এছাড়াও কিন্তু সহায়িকা রিলেটেড যে কোনো সহায়িকা বা কোয়েশ্চেন আনসার বুক তোমরা ফলো করলে হান্ড্রেডে ফিজিক্সে পাওয়া বা ফিজিক্যাল সায়েন্সে পাওয়া কোনো ব্যাপারই না তো তোমরা বলো কে কে রেফারেন্স বুক ফলো করো আর নাকি কেউ কেউ আরামসে শুধুমাত্র টেক্সট বুক ফলো করেই এতদিন একদম আরামসে পড়ে আসছো দেখো টেক্সট বুক কিন্তু যার টেক্সট বুক যেটা যেটা তোমাদের স্কুল থেকে প্রেফার করেছে সেটাকে তো তোমাদের একদম হানড্রেড পারসেন্ট পড়তেই হবে কিন্তু তার সাথে যদি তোমরা এক্সট্রা কিছু পড়াশোনা করো তাহলে কিন্তু সমস্ত কোশ্চেন মাধ্যমিকে কমন পাবে তার সাথে সাথে তোমাদের কোশ্চেন দেখে চিনতে অসুবিধাই হবে না তোমরা যদি এই জিনিসগুলোকে একটুখানি ফলো করে চলো তো আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছ যে তোমরা কিভাবে ভালো মার্কস আনতে পারবে কিসে রেফারেন্স বুক ফলো করে তাছাড়াও টেক্সট বুক ফলো করেও কিন্তু ভালো মার্কস আনা যায় আমি একদমই বলবো না যে একটা বই বা টেক্সট বুক শুধুমাত্র ফলো করে ভালো মার্কস আনা যায় না যদি সেই জিনিসগুলোকে একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করো জিনিসটাকে একটু ডেপতে গিয়ে পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু পঞ্চাশটা বইয়ের দরকার হয় না কিন্তু হ্যাঁ একটু যদি অনেকগুলো জায়গা থেকে যেহেতু মাধ্যমিকের কোয়েশ্চেন জাস্ট একটা বই থেকে তো নেওয়া হয় না বেশ অনেক কটা বই থেকে ইনফরমেশন কালেক্ট করে নেওয়া হয় তো দ্যাটস ওয়াই অনেক কটা বইকে একটু আশেপাশে রেখে পড়ার চেষ্টা করো হ্যাঁ সব টপিক যে সব বই থেকে পড়তে হবে এমন নাও হতে পারে এমন হতেই পারে যে চলতরিতের ওহম শ্লোটা তুমি যে কোনো একটা বই থেকে পড়ছো তো সেই টপিকটা যে তোমাকে অন্য আরেকটা বই থেকেও সেমই জিনিস পড়তে হবে এমন নাই হতে পারে তুমি যে কোনো একটা টপিক একটা জিনিস একটা বই থেকে ভালো করে ফোকাস দিয়ে পড়ো আর বাকি যে রেফারেন্স বুকগুলো রয়েছে জাস্ট তুমি চোখ বুলিয়ে যাও দেখো যে কোনো নতুন ইনফরমেশন পাও কিনা যদি দেখেছো যে হ্যাঁ এই বইটা যেটা আমি টেক্সট বুকে আমি পড়ছি তার থেকে আমি একটা নতুন ইনফরমেশন অন্য একটা বইয়ে পেয়েছি তাড়াতাড়ি সাথে সাথে ওই জিনিসটাকে হাইলাইট করে দাও রেফারেন্স বুকে হাইলাইট করতে পারো বা টেক্সট বুকে পাশে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো তো তাহলে কি হবে যা যাবতীয় যত বইয়ের নিউ নিউ ইনফরমেশন তাহলে কিন্তু তোমার টেক্সট বইয়ে পেন্সিল দিয়ে লিখে 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 রেখে তোমার কাছে কিন্তু পরীক্ষার সময় সেটা অনেক বেশি কার্যকর হবে পরীক্ষার সময় তাহলে তুমি ওই নিউ নিউ ইনফরমেশানটা পঞ্চাশটা বই আর ঘাটতে হবে না তুমি শুধুমাত্র টেক্সট বুকটার মধ্যেই যদি তুমি নতুন ইনফরমেশানগুলো লিখে রাখো তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই বইটা ফলো করলে একটা বই শুধু পরীক্ষার আগে নিয়ে যাবে পরীক্ষার আগে গাড়িতে দেখতে দেখতে ধরো যাচ্ছ তো সেক্ষেত্রে ওইটু ওই বইটা নিয়ে গেলেই হবে তাই আমি বলবো যে একটা তোমরা মেন ফোকাসে বই রাখো যেটাকে তোমরা টেক্সট বুক হিসাবে রেখেছো সেটাকে তার উপরে একদম হানড্রেড পার্সেন্ট ফোকাস দাও আর বাকি যে রেফারেন্স বুকগুলো রাখো সেটা হচ্ছে ইনফরমেশন কালেক্টের জন্য আদারওয়াইজ যদি কোনো এক্সট্রা ইনফরমেশন কোনো বই থেকে পাও সাথে সাথে ওই ইনফরমেশনটাকে হাইলাইট করে দাও অথবা ইনফরমেশনটাকে টেক্সট বুকের মধ্যে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখে রাখো যাতে তোমরা যখন পরীক্ষার সময় যাবে ওই ইনফরমেশনগুলো যাতে তোমাদের চোখের সাথে সাথে পড়ে যায় ঠিক আছে তো এই রকম যদি প্রসেসটাকে ফলো করো তাহলে ফিজিক্সে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া একদম জলভাত পাবেই তোমরা বলে দিচ্ছি আমি তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাও যে কারা কারা কোন কোন রেফারেন্স বই ফলো করো নাকি শুধুমাত্র টেস্ট বই ফলো করে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারছো আমাকে কিন্তু এটা কমেন্টে জানাও আর না জানালে কিন্তু আমি একটু রাগ করবো তো চলো আজকে আজকের তোমাদের ইনফরমেশান এটুকুই দেওয়ার ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে চলো আজকের জন্য বাই টাটা